হাত বাড়ালেই পাওয়া যায় এই পেয়ারার পাতা, করতে হয় না কোনোই খরচ। আজকে দেখাবো এই পেয়ারার পাতার গুণাগুণ, আর এই পেয়ারার পাতা যে আমাদের কত কাজে লাগে তা তোমরা না জানলে বিশ্বাস করবে না, এমনকি অনেকেই জানে এটা মহা একটা ঔষধি। তো চলো আর কোনো কথা বাড়াবো না, সরাসরি ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলবো, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই ফলো করে দিও। তো প্রথমে আমার যেটা লাগবে এই যে পেয়ারার কচি পাতা। তো তোমরা যে কোনো গাছের পাতা নিতে পারবা, যে কোনো জাতের পেয়ারার পাতা তোমরা এখানে ব্যবহার করতে পারবা। তো অবশ্যই কচি পাতাটা নিয়ে নিবা। এই যে আমি কচি পাতা একদম পুরো জালি যে পাতাটা সেটাই নিয়ে নিয়েছি। চুল পড়ার নানান সমস্যা নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ভুগে থাকি, অনেক দামি দামি ট্রিটমেন্ট দিয়েও কোনো কাজ হয় না, অনেক টাকা চলে যায় কিন্তু কোনোই লাভ হয় না। তো আজকে দেখাবো একদম প্রাচীন একটা মানে পদ্ধতি, এই পদ্ধতিতে দীর্ঘদিন ধরে চুলের যত্ন প্লাস স্কিন কেয়ারও করে থাকে। আজকে দেখাবো একটা পেয়ারার পাতা দিয়ে কী করে তোমাদের স্কিন প্লাস হেয়ার কেয়ারটা করতে পারবে বাড়িতেই। পেয়ারার পাতায় প্রচুর পরিমাপে অ্যান্টিজিং থাকে, যেটা আমাদের স্কিনকে একদমই সতেজ করে, মানে স্কিনটা টান টান করে, স্কিন থেকে বয়সের ছাপটা দূর করে, প্লাস আমাদের হেয়ারে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার গজাতে হেল্প করে। তো আমার চুলের পরিমাণ অনুযায়ী আমি এখানে পেয়ারার পাতা নিয়ে সেখানে এক মগ মতো পানি অ্যাড করে অল্প জ্বালে 10 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখো এটার কালারটা জাস্ট এরকম হয়েছে। তারপর এটাকে একদমই ঠান্ডা করে নেব, পুরো একদম নর্মাল করে নেব, আর পাতাটার কালার যখন এরকম হয়ে যাবে তখন তোমরা বুঝবে এটা বয়ল হয়ে গেছে। পেয়ারার পাতায় কিন্তু প্রচুর পরিমাপে ঔষধি গুণ রয়েছে, যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা প্রতিদিন সকালবেলা খালি পেটে 3 থেকে 4টা পেয়ারার কচি পাতা খেয়ে নিবা, দেখবা একেবারেই সমস্যা মুক্ত হয়ে যাবা। দেন যাদের প্রচুর পরিমাপে গ্যাস আছে তারা অবশ্যই পেয়ারার পাতার রস প্রতিদিন সকালে নিয়মিত খাবা, গ্যাসের কোনো ধরনের সমস্যা থাকবে না। তো তারপর আমি এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি, কালারটা দেখো অনেকটা কিন্তু লালচে টাইপের একটা কালার হয়েছে। তারপর আমি পেয়ারার পাতাগুলো এখান থেকে ফেলে দেব, তোমরা চাইলে এটাকে রাখতেও পারো, এটাকে পেস্ট করে নিতে পারো মিক্সিতে, বাট আমি এটাকে জাস্ট ফেলে দিয়ে এর যে পানিটা সেটাই আজকে ব্যবহার করব। তো যেহেতু আজকে আমি হেয়ারে ব্যবহার করব তাই আমি এই স্প্রে বোতলে পুরো পানিটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপর এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমার হেয়ারের ডগাই প্লাস স্ক্যাল্পে আমি পুরো হেয়ারে এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার 30 থেকে 40 মিনিট পর আমি আমার হেয়ারটাকে ধুয়ে ফেলব। তো আর যারা স্কিনে লাগাতে চাও তারা এর যে পানিটা সেটা দিয়ে যে কোনো ফেস প্যাক তোমরা স্কিনে লাগাতে পারো, বা এর যে পানিটা সেটাকেও অ্যাপ্লাই করতে পারো। দারুণ কাজ দেয়, মানে কি বলবো, মানে আমার কিছু আর বলার নেই, তোমরা জাস্ট একবার গুগলে সার্চ করে দেখবা। তো এই ছিল আজকের ভিডিও।